জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2022। এই মেলাটা কয়েক বছর যাবত বন্ধ ছিল, গত 2019 সাল এটা লাস্ট উদযাপন করা হয়েছিল এবং তারপর এই 2022 সালে আবারও কিন্তু এই মেলাটা শুরু হয়ে গেছে। তো এই মেলাটা আসতে হলে আপনাদের যে বাণিজ্য মেলা ছিল আগে, মানে আগারগাঁওতে, সেখানেই কিন্তু এই মেলাটা হচ্ছে। তো চলুন আপনাদেরকে এই মেলার ভিতরে ঢুকে দেখাই এবং কি কি গাছ আছে, কি কি স্টল আছে সেগুলো দেখাই। বন অধিদপ্তর, গেটের ভিতর ঢুকে ডান পাশে আমরা দেখছি ঘুরে ঘুরে, এই যে স্টলগুলো দেখছেন। থাই জাম্বুরা। তো প্রথমে আপনাদেরকে একটা ওভারভিউ দেই এখানে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে নতুন জাতের যে বারোমাসি ভিয়েতনামি মাল্টা, যেটা বারো মাস ধরে। এখানে দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো, ভেরিগেটেড মাল্টা। এখানে একটা বিশাল বড় কিউজাই ম্যাঙ্গো ট্রি, যেটা কিনা একটা ট্যাঙ্কের ভেতর দেওয়া আছে। গাছটা মনে হচ্ছে 5 থেকে 10 বছর হবে, গাছটা বিশাল আকৃতির। তো ধরা যাচ্ছে এর দামও বেশ ভালোই হবে। তো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, খুব সুন্দর রং এর। তো পালমার মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে ইন্দো পালমার আর একটা হচ্ছে আমেরিকান রেড পালমার। তো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। এই যে বড় লাল রঙের আমগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিডলেস সিন্ধু আম, যেগুলোর বীজ খুবই ছোট। এটা এখনো আন্ডাররেটেড, এখনো মানুষ এটা চিনে না। এটার বীজ একদম 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 কাগজের মতো পাতলা হয়। তো এটার জাত এখনো সম্প্রসারণ হয়নি, নতুন জাত যেহেতু এটা। তো এটা ইন্ডিয়ান একজন কৃষিবিদ রত্নাগিরি এবং আলফানসো, এই দুটার ক্রস করে কিন্তু এই আমটার আবিষ্কার করছে। এটা মনে হচ্ছে নাগপুরি কমলা, হালকা কোকড়ানো থাকে নাগপুরি কমলা। রূপালি আম গাছ। এখানে শুধু ফল গাছ না, নানা রকম ফুল গাছও আছে। তো ভিডিওটা যারা দেখছেন, আমার আবেদন আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে ঘুরে ঘুরে দেখবেন, কারণ এখানে আনলিমিটেড কালেকশন আছে। আপনারা যারা ঔষধি গাছ খোঁজেন, বনজ গাছ খোঁজেন, ফল গাছ বা ফুল গাছ, সব ধরনের গাছই এখানে অ্যাভেলেবেল, কারণ এখানে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন বড় বড় নার্সারি এখানে স্টল দিয়েছেন। এই যে কাটিমন আম গাছ, কি বড় বড় সাইজের কাটিমন আম। তো এখানে কিন্তু ছোট চারাও আছে। তো যেহেতু এখনো শুরুর দিক, এই মেলাটা এখনো শুরু, তো এখনো কিন্তু এত মানুষজনের ভিড় নেই এবং বেচা কেনাও একটু কম। তো আস্তে আস্তে কিন্তু যত দিন যাবে ততদিন কিন্তু আস্তে আস্তে এর সেল বৃদ্ধি পাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরাম, আপনারা আগে আমার একটা ভিডিওতে দেখেছেন, শর্ট ভিডিওতে। এটা বিশাল আকৃতি, আমি ধরছি না, আমি এভাবে নিচ থেকে দেখাচ্ছি কত বড় সাইজের। এই এটা দেখছেন, এটা হচ্ছে চাইনিজ কমলা, বাজারে যে কিনতে পাওয়া যায় সেটা।
আর এটা হচ্ছে ন্যাম ডক মাই আম, এই যে একটা পেকে পড়ে আছে, ওনাদের খুব সুন্দরভাবে ওনারা জালি দিয়ে এটা আটকে রেখেছেন যেন এটা কিন্তু পাকার সময় হয়ে গেছে, যে সব কয়টা ম্যাক্সিমাম আমি কিন্তু পেকে গেছে। দেখেন হলুদ রং, আর এটা তো পেকে পড়েই আছে। এখানে ছোট আমড়া গাছ আছে, বারোমাসি আমড়া গাছ, এই যে দেখেন উপল ধরে আছে, মিষ্টি জলপাই। এখন যে স্টলটাতে আমরা ঘুরছি সেটার নাম হচ্ছে মহুয়া নার্সারি, এই যে ওনাদের নাম্বার, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগও করতে পারেন, কিংবা আপনারা গেটে ঢুকেই ডান পাশে যে প্রথম স্টলটা সেটাই হচ্ছে এই মহুয়া নার্সারি। এখানে কিন্তু অনেক ফুল গাছের কালেকশনও আছে। এটা হচ্ছে থাই লঙ্কান, এটা ব্যানানা ম্যাঙ্গো, এখানে অনেক ধরনের আম অ্যাভেলেবেল। এই যে ফুলের কালেকশনগুলো দেখাই, একই জাতের ফুল কিন্তু বিভিন্ন কালারের আছে। তো মহুয়া নার্সারির পরে এখানে আছে নরসিদ্ধি খাদিজা রোকেয়া নার্সারি, এখানে কি কি কালেকশন আছে দেখেন। এটা হচ্ছে রেড আইভরি আম, তারপর কিং, এই লালটা কিং অফ চাকাপাত, রেড আইভরি, এই লম্বা যেই যতগুলো গাছ আছে সবগুলো হচ্ছে রেড আইভরি। এটা হচ্ছে ব্রুনাই কিং, এক একটা কিন্তু মনে হচ্ছে 4 কেজির মতো হবে, এত বড় সাইজ। এখানে আমের কালেকশন বেশি, কিং অফ চাকাপাত, বানানা ম্যাঙ্গো। এখানে আপনারা মূলত যত থাই ভ্যারাইটির আম গাছ আছে সবই আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা শৌখিন বাগানি আছেন বা ছাদ বাগানি আছেন, তারা এই বড় গাছগুলো না নিয়ে তারা এখান থেকে এই জাতেরই ছোট গাছ নিতে পারেন। তো ওনাদের কাছে এই ছোট গাছও আছে, এই এই আমটা কিন্তু পেকে গেছে, এইটার নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো, যেটা মহাচানকও বলে। তো এখানে আপনারা সব ধরনের আম এর কালেকশন পেয়ে যাবেন। এটা এই যে আঙ্গুর গাছ, তো আমি যা বুঝলাম এই নার্সারিতে ঢুকে, এখানে কিন্তু ফলের কালেকশন অনেক বেশি। আপনারা যারা ফল গাছ কিনতে ইচ্ছুক তারা এই এই নার্সারিতে ঘুরে দেখতে পারেন, আপনারা আপনাদের পছন্দের ফল গাছ এখান থেকে নিতে পারেন। এই যে করম চার কালেকশন, এটা একটা অর্নামেন্টাল ভ্যারাইটি, সাজিয়ে রাখার জন্য কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি হতে পারে, এটা সৌন্দর্য বর্ধক একটি গাছ। লটকন গাছ, এক একটা গাছে কি পরিমাণ লটকন দেখেন। ছোট গাছে কাঁঠাল, তো এই মেলাতে এসে আমি কিন্তু এই নার্সারিটা খুঁজছিলাম, ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি। এখান থেকে আমি এর আগেও চারা কিনেছি, যেটা খুবই বিশ্বস্ত একটি নার্সারি। তো এইখান থেকে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, যেহেতু আমি এখান থেকে গাছ নেই। এখানে সব ধরনের থাই ভ্যারাইটির আম পেয়ে যাবেন, আর এখানে যতগুলো নার্সারি আছে সব থেকে স্বল্প মূল্যে আপনারা এই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারিতেই পেয়ে যাবেন। এবং জাত নিয়ে ওনারা কখনো হেরাফেরা করে না, যেই জাতটা আপনারা চাইবেন সেটাই আপনাদেরকে দিবেন। এই যে এটা হচ্ছে মিয়াজাকি আম, আর এই যে বড়টা হচ্ছে কিং অফ চাকাপাত, আর ওপরে যেই আমটা আছে সবচাইতে সুন্দর, এগুলো হচ্ছে মিয়াজাকি আম, আর এটা হচ্ছে রেড আইভরি। এক একটা সাইজ কিন্তু বিশাল,
রেড আইভরি বা চিয়াং মাই আম দুইটা কিন্তু একই। তো এগুলো প্রদর্শনী গাছ, এগুলো বিক্রিও হয়, কিন্তু এগুলো হয়তো আপনাদের কেনার না, এটার দাম এত বেশি যে আপনারা নাও কিনতে পারেন। কিন্তু ওনাদের কাছে এর ছোট চারাও অ্যাভেলেবেল আছে। খোকন ভাই কেমন আছেন ভাই? এই যে সব, এই যে আমাদের সকলের প্রিয় খোকন ভাই, ভাই ওই আপনাদের ওইখান থেকে ভাই একটা ই নিছি, দাসের ই নিছিলাম, আপনাদের আশীর্বাদ খুঁজা না পেয়ে যে গেছিলাম, তারপর ওইখান থেকে নিলাম। ভাই সিডলেসটা এখানে আছে না ভাই, একটু দেখান না, কিউ কিউ সাবওয়ে, ওই যে কাঁচা মিঠা টু, যেটা ভাইয়ের কাছে কিন্তু অনেক কালেকশন। আর উনারা বাংলাদেশের ভিতর সবচাইতে বিশ্বস্ত নার্সারিবিদ, যেহেতু কৃষিবিদ নার্সারি। বাংলাদেশে অনেকগুলো বিশ্বস্ত নার্সারি আছে, যেমন ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, তারপরে বরিশাল নার্সারি, ফ্রুটস অ্যান্ড প্লান্টস। এই যে এই আম গাছটা আমি অনেক জায়গায় খুঁজলাম, ওনাদের সবকটা স্টলেই কিন্তু আমি ঘুরেছি। তো ফাইনালি ফাইনালি খোকন ভাইয়ের দোকানে আমি এটা পেয়ে গেলাম। খোকন ভাই এই আমার এই সিডলেস সিন্ধু আমের জারটা দিয়েছেন, তো এটার প্রাইস পড়লো 500 টাকা। তো এটা আমি নিব আজকে, শুধু দেখাবোই না, আমিও নিজে গাছ কিনতে এসেছি। আমার দুইটা চাহিদা ছিল, এক সিডলেস সিন্ধু আম এবং অরিজিনাল যে চাইনিজ কমলা, কারণ অরিজিনাল চাইনিজ কমলা সচরাচর পাওয়া যায় না, ওইখানে কিন্তু ডুপ্লিকেট চাইনিজ কমলা দেখায়। তাই আপনারা অবশ্যই বিশ্বস্ত নার্সারি যেগুলো আছে বাংলাদেশে, তো সেখান থেকে নিতে পারেন। বারোমাসি কাঁঠাল। তো এই নার্সারির একটা বিশেষত্ব কি আপনাদেরকে বলি, এক ওনারা জাত যেগুলো বলবেন সেগুলোই দেন, আর সবচেয়ে সুবিধার হচ্ছে ওনারা কিন্তু এই যে ছোট গাছ থেকে শুরু করে সকল গাছে কিন্তু এরকম ট্যাগ দিয়ে রেখেছেন, যেন মানুষ ভাই চাইনিজ কমলা পায়। তো ওনাদের এই ট্যাগ দেওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে এসে নিজেরাই দেখে চুজ করতে পারেন। অনেক সময় নার্সারিতে গেলে দেখা যায় বলা হয় না, চাইনিজ কমলাটা সাইজে অনেক বড়, যার কারণে ওটা নিতে পারবো না। তো একটা জাত পেয়েছি, সেটা হচ্ছে সিডলেস সিন্ধু আম, তো আমরা সেটাই নিব আজকে। এই যে এই গাছটা আমি পছন্দ করছি, তো আজকে আমরা এই সিডলেস সিন্ধুটাই নিব। ওনাদের এই ছোট চারাগুলো সবচেয়ে ভালো হয়, গৌরমতি, তারপর কাঁচা মিঠা টু, এইখানে আছেন 4 কেজি, 4 কেজি আম, এখানে ব্ল্যাকস্টোন আম, তারপর এইখানে দেখেন আলফেন্সো আছে, ব্রুনাইকি, সব ধরনের ছোট গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই সাইজের সবচেয়ে ছোট সাইজের চারাগুলো আপনারা কালেক্ট করবেন নার্সারি থেকে, যাতে করে আপনারা খুব সুন্দর একটা সাইজ করতে পারেন
আপনাদের ছাদ বাগানের জন্য খুবই সুন্দর হবে। তো ব্ল্যাকস্টোন আমটাও খুব ভালো, কিন্তু ব্ল্যাকস্টোন আমটা নিতে খুবই কষ্ট হয়ে যাবে, দুইটা গাছ একসাথে নেওয়া তো আমার জন্য একটু টাফ। তো চাইনিজ কমলাটা আমি দেখি আরও কিছু নার্সারি ঘুরে সেখানে পাই কি না। আপাতত আমি এই সিডলেস সিন্ধুটাই নিব, কারণ এই জারটা আমি অনেক খুঁজেছি পাই নাই। আমি আপনাদেরকে আগেও বলেছি এই জারটা শুধু এই নার্সারিতেই পাবেন। এই যে মিয়াজাকি আম, এই যে এটা হচ্ছে মিয়াজাকি আম, খুবই সুস্থ চারা। তো এই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, তো এখান থেকে আমি একটা গাছ নিলাম। তো আপনারা এখানে আসলে অবশ্যই খোকন ভাইকে পেয়ে যাবেন। ভাই বিদায় সময় ভাই কিছু বলে যান আপনার অডিয়েন্সদের, বলেন আপনারা কি কি সেল করতেছেন, এখানে কি কি পাওয়া যায়। আমাদের এখানে তো ফলের গাছ, তো আপনারা অবশ্যই ওনাকে দেখেছেন গার্ডেনিং বাংলাদেশে। তো আমি অবশ্যই চোখ বন্ধ করে রেকমেন্ড করব যে খোকন ভাইয়ের এই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারিতে আসার জন্য, কারণ এখানে আপনারা সবাই হাতের ডান দিকে ঢুকে ৬ নম্বর স্টল আসেন, ভালো গুণগত মানসম্মত তারা পাবেন এবং জাতের একদম 100% গ্যারান্টি। আর সবচেয়ে বড় কথা হলো যেখানে আমি নিজেই কিন্তু ওনাদের কাছ থেকে চারা নিই। আর ধন্যবাদ ভাই, ভাই ছোট চারা থাকলে ভাই নিতে পারতাম ভাই, উত্তরা বাসা ভাই নিতে কষ্ট। আমি আপনার নার্সারিতে আসার জন্য এখানে আসছি, তারপর ভাবলাম যে একটা ভিডিও করি আমার ইউটিউব চ্যানেল রাইন। আচ্ছা ধন্যবাদ ভাই। তো এই যে বেলি গার্ডেন, ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির পাশে বেলি গার্ডেন, এখানেও কিন্তু অনেক জাতের আমের কালেকশন। তো এই মেলাতে ঘুরে দেখতে পেলাম যে এখানে আমের কালেকশন অনেক বেশি, যেহেতু মানুষের আমের চাহিদাটাও বেশি তাই কিন্তু এখানে থাই জাতের বিভিন্ন জাতের আম এখানে সরবরাহ করে। দেখেন এটা হচ্ছে R2E2 ম্যাঙ্গো, যেটা অ্যাপল ম্যাঙ্গো নামেও পরিচিত। তো এটা রং ধরছে, দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না রোদের কারণে। এই যে এখানে থাই কেন্ট, এখানে কেন্ট হবে কেন্ট লেখছেন, যাই হোক। এই যে সাদা জাম, তো আমি এখানে ফলের গাছ দেখাচ্ছি তার মানে এই নয় যে এই মেলাতে আসলে আপনারা এখানে ফুলের চারা পাবেন না, অবশ্যই পাবেন, এখানে সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল। এই যে ছোট্ট একটা গাছ দেখেন, এটা হচ্ছে থাই বারোমাসি সফেদা, আর এটা হচ্ছে আমলক। তো এখানে নানা জাতের আমের কালেকশন। এই যে বাড়ি ১১, যেটা একটা সোনার খনি বলতে পারেন, এই বাড়ি ১১ আম জারটা, তার জন্য কিন্তু আমার ছাদ বাগানে বেশি বাড়ি ১১ আমটা থাকে। তো এখানে বিভিন্ন বিদেশি জাতের ফলের কালেকশন দেখতে পাচ্ছি। এটা কাশরি ফুল, লাল আপেল, লঙ্গান, অ্যাভোকাডো, ব্ল্যাকস্টোন আম, লাল আঙ্গুর, কদম ফুল, আর সব ধরনের থাই ভ্যারাইটির যে আমগুলো আছে এখানেও অ্যাভেলেবেল। তার পাশাপাশি এই নার্সারিতে দেখেন সৌন্দর্য বর্ধনকারী সব ধরনের গাছই কিন্তু এখানে আছে, অনেক টাইপের কিন্তু ফুল পাওয়া যায় এখানে। ফুলাচান, এটা আমি ভাবছিলাম এইটা রামবুটান হবে, তো এখানে লেখা ফুলাচান, এটা আরেক ধরনের ফল হতে পারে। এটা হচ্ছে নাম ডক মাই। এখানে লঙ্গান আছে, বারোমাসি আমরা,
এইটা লটকনের ফলনটা দেখেন একবার কি পরিমাণ ফলন দিছে। ড্রাগন ফল, এখানে সব বিদেশি যত ফল আছে। এখানে এই যে রোলেনিয়া, এটা অনেকটা ইয়ার শরীফার মতো বা আতা ফলের মতো, কিন্তু সাইজে অনেকটা বড় হয়। এই যে ফুল চলে আসছে, ফুল সহ গাছ। এখানে সব ধরনের লেবু জাতের গাছ আছে, মালটা, কমলা, এগুলো মালটা গাছ, বাড়ি ওয়ান, পয়সা মালটা যেটাকে বলে সেটা আছে। আর এখানে এলাচি লেবু আছে। এটা হচ্ছে কাটিমন গাছ। তো আপনাদেরকে এই গাছগুলোর প্রাইসগুলো বলতে পারছি না, কারণ এখানে অনেকগুলো স্টল এবং সবাই কাজে বিজি, এবং এক একটা গাছের সাইজ ভেদে এখানে প্রাইস। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে দামাদামি করে নিতে পারেন, কোনো ফিক্সড প্রাইস না এখানে। এখানে কিং অফ চাকাপাত আর আমেরিকান রেড পালমার, এর অনেকগুলো গাছ আছে এখানে। এর পাশাপাশি থাই যত রকমের আম আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর নার্সারিটার নাম হচ্ছে খান নার্সারি। আপনারা যারা নিশ্চিত গাছ চান, আমি প্রথমেই তো আপনাদেরকে রেকমেন্ড করলাম এই যে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, যেটা এই গেটে ঢুকেই কিন্তু বাম হাতের ডান সাইডে 6 নম্বর স্টল। এরপরে সবচেয়ে বড় নার্সারি যেটা বরিশাল নার্সারি, সেটা সবচেয়ে বিশ্বস্ত ডিপ্লোমা। এই এখানে ফল গাছের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে এই কৃষিবিদ ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, তারপরে কিন্তু এই বরিশাল নার্সারি। গতবার কিন্তু বরিশাল নার্সারি 2019 সালে কিন্তু সেরা নার্সারির পদক পেয়েছিল। এই যে তো আমরা চলে আসলাম বরিশাল নার্সারি, এটা বাংলাদেশের সবচাইতে বড় একটা নার্সারি। ওনাদের কালেকশনগুলো দেখেন কি পরিমাণ কালেকশন আছে ওনাদের কাছে। এটা হচ্ছে কিং অফ চাকাপাত, বিশাল সাইজের কিং অফ চাকাপাতের কালেকশন অনেক। এখানে রেড আইভরি, তো ওনাদের কাছে থাই যত জাতের আম আছে সবই পেয়ে যাবেন। তো আমের জাত নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, আমের জাতগুলো এখন সব নার্সারিতেই অ্যাভেলেবেল। তারপরেও যদি আপনারা বিশ্বস্ত কোনো নার্সারি খুঁজছেন, তো বরিশাল নার্সারি এবং ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, এই দুটা হচ্ছে অন্যতম। তো এইখানে দেখি আমার কাঙ্ক্ষিত যেই চায়না কমলা অরিজিনালটা, সেটা পাই কি না। এখানে সব বিদেশি যত জাত আছে সেগুলো এখানে অ্যাভেলেবেল। এখানে হচ্ছে ব্রেড ফ্রুট, যেটা আমি নতুন শুনলাম, এবং আখরোট, সেটাও এখানে অ্যাভেলেবেল। যত ইউনিক কালেকশন আছে সকল জাতগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। যারা ইউনিক গাছ খোঁজেন যেটা সচরাচর পাওয়া যায় না, সেগুলো এখানে নিশ্চিন্তে পেয়ে যাবেন। তোমাদের নার্সারিটা কিন্তু অনেক বড়, সাবার ওনাদের বড়
সেল সেন্টার আছে, এখানে কিছু আমের জাত আছে, তো সেটা আপনাদেরকে দেখাই। নেম ডক মাই সিমুয়াং, এটা নতুন একটা জাত, লাল রঙের নেম ডক মাই মিয়াজাকি। এটা এটা কি লেখাটা বোঝা যাচ্ছে না, কিন্তু লাস্টে ল্যাংরা। তো এগুলো আপনারা 300 থেকে শুরু করে 500 টাকার ভিতর পেয়ে যাবেন। এখানে হচ্ছে লাল রঙের আপেল, ভাই আপেল গাছ কত করে? ভাই আপেল গাছ কত করে? আপেল গাছ এখানে 400 থেকে 1000 এর মধ্যে পেয়ে যাবেন। এটা বল সুন্দরী, এটার দাম বেশি হবে না, 100 থেকে 150 টাকা, কারণ এটা খুবই অ্যাভেলেবেল একটা জাত। এটা হচ্ছে জৈতুন, আপনারা যে তিন ফল এবং জৈতুন শুনেছেন সেটা জৈতুন গাছ। এটা ভাই চাইনিজ কমল আছে ভাই, একটু দেখাইতে পারবেন? চিনাটা দিন ভাই, কিন্তু এখন কারণ এখন ভাই এই জন্য ভাই বরিশালে আসছি ঘুরা ঘুরা। এর চেয়ে ভাই ছোট লাগবো, নিয়ম কেমনে একদম ছোট চারা ভাই। গাছ তো সুন্দরী, নিতে পারবো রে বাসে করে ভাই? কত এগুলা? 600 টাকা। আর ছোট চারা ভাই একটাও নাই, ছোট গাছ নেই ভাই এরকম। তো দুঃখজনক যে আমরা যারা দূর থেকে আসি তাদের জন্য, কারণ আমরা এগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটা খুবই একটা টাফ আর খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এখানে গাছটা বেশ বড়, যার কারণে কিন্তু এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় নেওয়া, কিন্তু নিতে মন চাইছে, কিন্তু কি করব, তারপরও দেখি চেষ্টা করবো এটা নেওয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, এই বিশ্বাসে কিন্তু ভাই এখানে আসছি, আর ডিপ্লোমায় গেছিল ভাই, আমরা এই যে ভিডিও কিন্তু করতেছি ভাই। আচ্ছা ভাই কিছু কম রাখেন ভাই, কিছু কম রাখেন ভাই আমাদের জন্য, আমরা ভাই শখের বাগানি। আসলে অবশ্যই ভাই, ভাইয়ের নামটা কি ভাই? ভাই হাসান ভাইকে পেয়ে যাবেন। তো উনি আমার চ্যানেলের কথা বললে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবেন। তো এই গাছটাও নিলাম, আমরা বরিশাল নার্সারি থেকে নিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু এই চাইনিজ কমলটা পেলাম। তো এটা সচরাচর পাওয়া যায় না, এখানে কিন্তু ডুপ্লিকেটেরও চান্স থাকে, কিন্তু এখানে আসলে আপনারা কোনো ভেজালমুক্ত গাছ পাবেন, ওনারা মেমো করে দিবেন গ্যারেন্টি সহকারে। তো ওনাদের কাছে কিন্তু আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে। তো এখানে বরিশাল নার্সারির ওনার, আমি আসলে আমি একজন যুবক হিসেবে এবং নার্সারি ব্যবসায়ী হিসেবে কৃষির সাথে জড়িত, এটাকে আমি গর্ববোধ করি। এবং এই যে যারা কৃষি নিয়ে পড়াশোনা করে এবং সাধারণভাবেও যারা পড়াশোনা করে, আমি বলবো যে একটা দেশকে সুসংগঠিত করতে হলে, একটা দেশের ভিত্তি মজবুত রাখতে হলে কৃষির সাথে সবাই জড়িত থাকতে হবে। যে চাকরির যে মেন্টালিটি, যে একটা মানে যে অফিসে বসে চাকরি করতে হবে কৃষির পরেও, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার আহ্বান জানাই এবং আপনার কৃষির সাথে প্রত্যক্ষভাবে সবাইকে আসার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ স্যার আপনাদেরকে, আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।
তো স্যার অবশ্যই আপনারা আগে দেখেছেন, আপনারা ইউটিউবে স্যারকে চিনেন সবাই, তো উনি সবসময় কিন্তু যুব সমাজদের কিন্তু গাছ লাগানোর জন্য উৎসাহ করেন, তার জন্য কিন্তু এখানে কিন্তু ওনারা সবসময় চেষ্টা করেন ওনারা সঠিক জাত মানুষের হাতে দিতে, কারণ এখানে যারা আসেন তারা কিন্তু সকলেই শৌখিন বাগানি, তারা শখ করে গাছ লাগান, তাদের এই চাহিদাটা পূরণ করার জন্যই স্যার কিন্তু অনেকদিন ধরে কাজ করেছেন। ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের মাধ্যমে যাতে যুব সমাজ আরও আগ্রহী হয় এটার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এই যে এইখানে কিন্তু আরও বিভিন্ন প্রজাতির গাছ আছে, এটা হচ্ছে মিরাকেল ফল, এই যে মিষ্টি লেবু, এখানে দেখতে পাচ্ছেন সৌদি খেজুর। তো একটা ভিডিওতে আসলে সকল এই পুরোটা যে মেলা এটা দেখিয়ে শেষ করা যাবে না, কিন্তু আমি চেষ্টা করেছি যেগুলো সবচাইতে বিশ্বস্ত নার্সারি এখন, এবং যেই নার্সারিগুলোতে আসলে আপনারা সব আপনাদের চাহিদা পূরণ হবে, তো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুইট লেমন গাছ, এটা কাঁচা অবস্থায় প্রচুর মিষ্টি। এই যে রুবি লঙ্গান, এই যে ডুরিয়ান, জয়তুন, গোলাপি লঙ্গান, পার্সিমন, কদবেল, জাবাটিকা। তো এটা অনেক ব্যস্ত একটা নার্সারি, যার কারণে কিন্তু সবাই সময় দিতে পারছেন না। আর আপনারা জানেন মেলাতে এভাবে দামাদামি সকল প্রাইজের দাম বলাটাও সম্ভব না। এটা দেখছেন, এটা হয়তো ঝুমকো জবা, খুবই সুন্দর একটা ফুল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা অবশ্যই এই মেলাতে আসবেন, মেলাটার অ্যাড্রেস হচ্ছে আগারগাঁও, যেখানে বাণিজ্য মেলা হতো আগে, এখন আর হয় না, সেই মাঠেই কিন্তু এখন এই মেলাটা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই এই মেলাতে আসবেন, এবং বিভিন্ন গাছপালা যদি নাও কিনেন তারপর আপনারা এখানে দেখে যাবেন কী কী ধরনের গাছ বাংলাদেশে পাওয়া যায়। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে।